সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম বা পোলার আকার কি। তো অলরেডি আমরা দেখে এসেছি একটা কমপ্লেক্স নাম্বারকে প্লট করার জন্য আমরা আর্গন প্লেন নেই, এবং আর্গন প্লেনে আমরা ধরো একটা কমপ্লেক্স নাম্বারকে প্লট করলাম, সে এটা একটা কমপ্লেক্স নাম্বার, সে এটা কমপ্লেক্স নাম্বার, এবং আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু সে এক্স প্লাস আই ওয়াই বা এ প্লাস আই বি, একই কথা আর কি। সো তোমাদের মনে আছে হয়তোবা যে এই যে দূরত্বটা এটাকে বলা হয় মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার, এবং এটা আর দিয়ে প্রকাশ করি, এবং এই যে অ্যাঙ্গেলটা এটা বলা হয় থিটা, এটাকে বলে আর্গুমেন্ট, এবং এই যে এতটুকু দূরত্ব এটাকে আমরা বলি এক্স, আর এই দূরত্বটাকে আমরা বলি ওয়াই। সো বেসিক্যালি আমরা জানি যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, রাইট? আর যদি কেউ না জানো তার মানে তুমি অবশ্যই এই কোর্সটুকু করে নিবা, কারণ বেসিক্যালি এক্স বাই আর মানে হচ্ছে কস থিটা, ওখান থেকে আসে। আর ওয়াই সমান সমান হচ্ছে আর সাইন থিটা, এটা আমরা জানি, এবং এটা আমরা কোথেকে জেনেছি, ফার্স্ট ইয়ারের জ্যামিতি পার্ট থেকে জেনে এসেছি। সো যদি কেউ স্থানাঙ্ক জ্যামিতির সমস্যা থাকে, আমার স্থানাঙ্ক জ্যামিতির লেকচারটা দেখে নিলেই তুমি এটা জানতে পারবা। সো এখন আমরা এখান থেকে আবার চলে আসি, জেড সমান সমান হচ্ছে তোমার, হ্যাঁ, জেড জেড সমান কত আমাদের, এক্স প্লাস আই ওয়াই। সো আমরা এখানে এক্সের জায়গায় বসাতে পারবো কি, সো জেড সমান কত, এক্স মানে হচ্ছে আর কস থিটা, আর কস থিটা প্লাস আই ইনটু আর সাইন থিটা, কারণ ওয়াই হচ্ছে আর সাইন থিটা। সো জেড ইকস টু, জেড ইকস টু আর কমন নিলে আমরা পাবো কত বলতো, কস থিটা প্লাস আই সাইন থিটা, ওকে। সো আমরা এটা পাবো, তাহলে তোমার এই যে অংশটুকু জেড ইকস টুকে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এইটুকুকে বলা হয় একটা কমপ্লেক্স নাম্বার, পোলার ফর্ম। সো বেসিক্যালি দেখো, একটা কমপ্লেক্স নাম্বারকে জেডকে আমরা প্রকাশ করতে পারি কি, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। আমরা জানি আরকে বলা হয় মডিউলাস এবং থিটাকে বলা হয় আর্গুমেন্ট, তার মানে হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম মানে হচ্ছে মডিউলাস ইন্টু কস অফ আর্গুমেন্ট প্লাস আই সাইন অফ আর্গুমেন্ট। এখন চলো একটা এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার করি আমরা। সে এক্সাম্পল হচ্ছে আমাদের, সে জেড হচ্ছে ওয়ান প্লাস রুট থ্রি আই, তাহলে এই কমপ্লেক্স নাম্বারে দেখো মডিউলাস কত, আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার, আই মিন থ্রি, সো এটা কত হবে টু, আর এটা আর্গুমেন্ট থিটা হচ্ছে ট্যান ইনভার্স কত, রুট থ্রি বাই ওয়ান, আমরা আগের লেকচারে এটা দেখে এসেছি কোনো এক জায়গায়। সো বেসিক্যালি এটা কত তোমার, সিক্সটি ডিগ্রি বা পাই বাই থ্রি। কাজেই তোমার যদি বলি এই কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম, জেড হচ্ছে আর ইন্টু আর মানে হচ্ছে টু ইন্টু কস থিটা, থিটা মানে পাই বাই থ্রি, প্লাস আই সাইন পাই বাই থ্রি। সো এতটুকুই হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম। চাইলে তুমি কস পাই বাই থ্রি আর সাইন পাই বাই থ্রিকে ভেঙে দেখতে পারো, টু দিয়ে মাল্টিপ্লাই করে দেখতে পারো, এবং ভেঙে দেখলে মাল্টিপ্লাই করে দেখতে পারো ওয়ান প্লাস রুট থ্রিয়ে চলে আসে। সো এইটাই হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম। ধন্যবাদ সবাইকে।